নমস্কার, আপনি দেখছেন আপনার খবর ডট কম। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি বিজেপি মহিলা মোর্চার ডাকে বহরমপুরে বিক্ষোভ ডেপুটেশনে যোগ দিয়েছেন বিজেপি মহিলা কর্মী সমর্থকরা। এবং এই টাইমে আপনাদেরকে দেখাচ্ছি বহরমপুর থানার সামনে এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ ও ডেপুটেশন দিচ্ছেন, এবং সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনার খবর ডট কমে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই ডেপুটেশনে এসেছি শুধুমাত্র জানান দিতে, যারা রক্ষা করার দায়িত্বে রয়েছেন মেয়েদের তারা সুরক্ষা দিতে না পারেন, অন্তত যারা রক্ষক তারা এইটুকু ভূমিকা পালন করবেন যে তারা তাদের কর্তব্যটা করুন। মেয়েরা দুর্গার রূপ, মেয়েরা লক্ষ্মীর রূপ, মেয়েরা সরস্বতীর রূপ, তার সাথে সাথে মেয়েরা মা কালীরও রূপ, এইটা যেন আপনারা কেউ ভুলে যাবেন না। আগামী দিনে আমরা মেয়েরা আরো বড় ভাবে বড় উদ্যোগ নিয়ে এমন আপনারা এই টাইমে সরাসরি দেখছেন বিজেপি বিক্ষোভ ও ডেপুটেশন মহিলাদের বহরমপুরে থানার সামনে। এই টাইমে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আপনারা দেখছেন এই মুহূর্তে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাই আমি সবাইকে সতর্ক করছি, মেয়েরাও নিজেরা তৈরি থাকুক, সমস্ত রকম প্রতিবাদ করতে মহিলা মোর্চা আপনাদের সঙ্গে আছে থাকবে, এবং আগামী দিনে সমস্ত রকম বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে। এই বার্তা দিয়ে সবাইকে আশ্বস্ত করে আমি দলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই স্বল্প সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে গৌরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ। আমি বলবো আজকে কি নিয়ে আপনাদের বিক্ষোভ? আমাদের বিক্ষোভ যে দেখতেই পাচ্ছেন চারিদিকে যেভাবে ধর্ষণ খুন চলছে তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ। কালকে যে কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটেছে, একটা বাচ্চা মেয়ে কিশোরী, তাকে পুলিশ যেভাবে টানতে টানতে রাখতে নিয়ে গেল যে তার বডি, তারই প্রতিবাদে আজকে আমরা ধিক্কার জানিয়ে থানার সামনে ডেপুটেশন দিতে এসেছি। আপনার কী কী দাবি রয়েছে? আমাদের দাবি এই যে আমাদের এসব জায়গা দিয়ে পুলিশের কোনো নিরাপত্তা নেই, রামগঞ্জে বাচ্চারা যেভাবে শুনশান গলি দিয়ে বা রাতে পড়াশোনা করতে যায় বা কলেজে আসে বা স্কুলে যায়, সেই নিরাপত্তাটা আমরা বাচ্চাদের জন্য চাই। আমি দক্ষিণ মুর্শিদাবাদ জেলার মহিলা মোর্চার সভানেত্রী মৌটুশি রায়। আপনাদের এই কর্মসূচি কতক্ষণ আগে ঘোষণা হয়েছিল? কিছু মানে এত কম লোক নিয়ে ডেপুটেশন দিতে? খুবই কম, আমরা রাত্রির 12টার সময় আমরা সূচনাটা পাই, এবং ঘড়ি এখনো মানে 12 ঘন্টা 24 ঘন্টা হয়নি, তার মধ্যে আমরা সবাই কাছে যারা আছি, তার মধ্যে আজকে ঈদ আছে, সবাই আসতে পারেনি বাইরে থেকে, একদম লোকাল আমরা যারা আছি তারাই আমরা। আজকের এই বিক্ষোভে এরপর বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা শ্রী অনন্তা ঘোষ মহাশয়া। আপনারা দেখছেন আপনার খবর ডট কম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।